চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা তেজরাত হোসেন রাজনগরের আড়ালি গ্রামে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম নেতাকর্মীরা চুরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা তেজরাত হোসেন ষাটের দশকে জেলায় বামেদের উত্থানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাম ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি এবং ধূসর মাটি নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং কলকাতার মেটিয়াবুর্জ স্কুলের শিক্ষক ছিলেন প্রয়াত তেজরাত হোসেন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সম্প্রতি তাকে কলকাতার মণিপাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেখানে বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত তেজরাত হোসেন কয়েক বছর আগে মক্কায় গিয়ে হজ সম্পন্ন করে আসেন প্রয়াত তেজরাত হোসেন জেলার একজন দাপুটে বাম নেতা হওয়ার পাশাপাশি একজন সুবক্তাও ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি তার মানবিকতার পরিচয় রেখে গেছেন বুধবার মরদেহ রাজনগরের আড়ালি গ্রামে আনা হলে এলাকাসহ আশেপাশের বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সেখানে বামেদের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা সিপিএম জেলা সম্পাদক মন্ডলী সদস্য শীতল বাউরি জেলা সদস্য সুখদেব পাগদি এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি প্রয়াত নেতার পুত্র শামিউল আক্তার সহ অন্যান্যরা প্রয়াত নেতাকে বুধবার রাত্রি নটা নাগাদ জানাজার পর কবরস্থ করা হয় আজ প্রয়াত হয়েছে আমাদের সর্বজন আমাদের কমিউনিস্ট পার্টি অন্যতম প্রাক্তন নেতৃত্ব দশকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা ত্রিভুণ জেলায় অন্যতম যে কারিগররা ছিলেন তাদের মধ্যে আমরা জেনেছি সেহাম্মদ সেলিম সুমেন ব্যানার্জি আমাদের রাজনগরে গুরুপ্রদায় যারা ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন কর্মজীবী মেহলতি মানুষের তার সংগ্রাম পরিচালনা এবং তাদের মুক্তির আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা সারা জীবন মনে রাখবে এবং তেজারাত হোসেন সাহেব তৎকালীন যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের বীরভূম জেলায় একটি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মাতৃবাদের একটি মুখপাত্র ছিলেন জেলার তারও তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সুতরাং তার কমিউনিস্ট পার্টি তৎকালীন সেই সময় গড়ে তোলা এবং মানব মুক্তি সংগ্রামের বিভিন্ন